ওই দেখো থেকে থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন 12টা বাজে, তাই আদৌ গুড মর্নিং তো বলা যায় না। সকালবেলা রান্না অফিস কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই সেভাবে গুড মর্নিং বলে তোমাদের শুরু করতে পারিনি। বৃষ্টি হয়ে যায় গুড আফটারনুন বলে আমি আমার ব্লগ শুরু করছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। কি দারুণ বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে খিচুড়ি খাওয়ার ওয়েদার। মানে আমার সব কিছু লাইফে হচ্ছে রিলেটেড উইথ ফুড, বৃষ্টি পড়ছে, খিচুড়ি খাওয়ার ওয়েদার, প্রচণ্ড গরম, দই টই দিয়ে ঠান্ডা ঠান্ডা খাওয়ার ওয়েদার, মানে এরকম ধরনের। পুজো আসছে, তাহলে পুজোতে কী কী মেনু হয়, মানে তোমাদের কার কার লাইফ এরকম সব কিছু ওয়েদার বা মুড চেঞ্জেসের সাথে খাবারের সাথে রিলেটেড, তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশানে সেটা লিখে আমার সাথে অবশ্যই জানিও, আমি তোমাদের সে কমেন্টগুলো পড়বো। বেশ একটা মজাদার স্টোরিও তাহলে শুরু হবে, এবং কে কে ঠিক আমার মতো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে বা নন সাবস্ক্রাইবারও লিখতে পারো সেটা জানা যাবে। আচ্ছা, এ চলে এসেছে, কোথায় টিকটিকি আছে? তুমি পলিথিনে করে টিকটিকি ভরে এনেছো, এটা তুমি বলতে চাইছো? হ্যাঁ, মোটেই টিকটিকি না, কেন টিকটিকি হতে যাবে? ও তো চশমার ব্যাগ বাবা, না ওটা টিকটিকি নয়। কিচ্ছু নয় ওটা, ওটা পলিথিন, প্লাস্টিক, একটা প্লাস্টিকের ব্যাগ। দুপুরে লাঞ্চে আছে ডাল, এখানে কয়েকটা বড়ি ভেজে রেখেছি। বড়ি ভাজাগুলো আসলে এই পাঁচ বিশালি সবজি করেছিলাম তাতে দেওয়ার জন্য। আমি তোমাদের আগেও বলেছিলাম যে ওই মিশিয়ে দিলে বড়িটা মিয়ে যায়, সেটা আমার খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এরকম বড়ি ভাজা আলাদা করে পরে ওপর থেকে মেশাই। আর এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং রেসিপি, এটা হচ্ছে মেনলি আমি যখন কেরালে ছিলাম তখন আমি খেতাম। এটা বাঁধাকপি আর গাজরকে কুঁড়ে করা হয়। এটা কড়াইতে আর কি তোমার কি যেন সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নামাবার আগে তারপর নারকেল কোড়া দিয়ে এটা নামাতে হয়। এটা একটু ভাজা ভাজা মতো হয়, খুব ভালো খেতে। অনেকদিন ধরে একটা কাজ পেন্ডিং হয়ে পড়েছিল, তাও ফুল কাজটা হয়নি, সেটা হচ্ছে ঘি তৈরি। ঘিটা তৈরি করেছি, এটা ক্রিম যেটা তুলে রাখে সেটা দিয়ে করেছি। এখনও হচ্ছে অনেকটা ক্রিমই হচ্ছে রয়ে গেছে, সেটা করতে হবে, ফ্রিজটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে, স্টোরেজ থাকছে না। রাত্রিবেলা ছেলে আর বরের জন্য ভাত বসিয়ে দিলাম, আর এই সাইডে আমি আমার জন্য পনির স্যান্ডউইচের প্রিপারেশন করে নিচ্ছি। এর জন্য আমি পনির ঘরে তৈরি করে নিয়েছি, আর যে বাঁধাকপির তরকারি ছিল না, মানে তরকারি না ভাজা ভাজা যেটা, সেটা আমি পুর হিসাবে একটু ভেজে নিয়ে ইউজ করছি। তিনটে স্লাইস আমি ব্রেড ইউজ করছি, আর এই যে এটা যেটা দেখছো সদ্য যে ঘিটা বানালাম সেটা নিয়ে ছেঁকে নিয়েছি। একসাথেই ওদের জন্য রাতের যে খাবার ছিল সেটা আমি গরমও করে নিচ্ছি, সেই ফাঁকে হচ্ছে স্যান্ডউইচ ঠান্ডাও হয়ে যাবে, আমি কেটে সেটা সার্ভ করতে পারি। আজকে ভেবেছিলাম যে কমেন্টগুলো সব পড়ে শোনাবো, কিন্তু সেই আবার একই রকম প্রবলেম দেখাচ্ছে যে ল্যাপটপ থেকে আর কি পড়তে পারছি না, আর যে মোবাইলটা থেকে দেখে আমি পড়ি তার সেটা চার্জ নেই, ফলে সেটা থেকেও আমি পড়তে পারছি না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখি আমি কালকে ডেফিনেটলি চেষ্টা করবো, বিকজ অনেকগুলো কমেন্ট আর কি আছে, ভালো ভালো কমেন্ট আছে, যেগুলো হচ্ছে পড়ে অ্যান্সার, মানে পড়ে সবাইকে শোনাতে আমার ইচ্ছেও করছে এবং সেটা অ্যান্সার হচ্ছে দিতে ইচ্ছে করছে। বাট যাই হোক, পার্সোনালি অ্যান্সার এমনিতে দিয়ে দিয়েছি। তো 9:30 বেজে গেল, ছেলে আর বাবাকে খেতে দিয়েছি, আমার তো খাওয়া দেখলে আগেই হয়ে গিয়েছিলো। তো এখন আপাতত আমি ব্লগটা এখানে এন্ড করছি, কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো করছি, ওই যে বললাম অফিস ঘরের মধ্যে ঢুকে গেছে, কিছু করার নেই। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই প্রচুর করে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, আবার দেখা হবে কালকে নতুন দিনের জন্য, তুমি ব্লগে।